সুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ পাতলা কোনো মানুষ নয়। ব্যক্তি উদ্যোগে আপনি এক পয়সা জনতার কল্যাণে দান করতে পারেন না, এত হাজার দুর্গত মানুষের পাশে গিয়ে আপনি 10 পয়সা দান করেছেন, তার একটা মানি রসিদ পর্যন্ত দেখাতে পারেন না, একটা খুঁটি পর্যন্ত দান করতে পারেন না। তারা আজকে আসছেন সমাজের সবচেয়ে প্রসিদ্ধ জনপ্রসিদ্ধ ব্যক্তিত্ব আজকের এই আল্লামা শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে আপনারা প্রশ্ন তুলতে, তার মানে হচ্ছে আপনার আসল উদ্দেশ্য ইসলামের এই সুমহান আদর্শকে প্রতিষ্ঠার জন্য না। আলেম তো যেই হোক সে তো ইসলামেরই খেদমত করে, অতএব আলেমের বৃদ্ধাচরণ করাটাই যেন তাদের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। প্রমাণ তো দিয়েই দেওয়া হয়েছে, প্রতিদিনই তো শায়েখ আহমদুল্লাহ আপডেট দিচ্ছে, ভিডিও দিচ্ছে, আপনার অডিও দিচ্ছে, আপনার পিকচার দিচ্ছে, লিস্ট দিচ্ছে, তালিকা দিচ্ছে। আপনার বাসায় গিয়ে কি এখন দিয়ে আসবে? বাংলাদেশের 17 কোটি জনগণের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে অর্গানাইজেশনগুলো কি চার্ট তালিয়ে দিয়ে আসবে? এটা কোন ধরনের ভদ্রতা? আপনি যেই লোকটি এই প্রশ্ন করছেন সেই লোকটি সরকারকে যে ট্যাক্স দেন সেটা আমি এখন জানতে চাইলে আপনি সেই ট্যাক্সের রসিদ কি এখন প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে আসবেন? এটা কোনো ভদ্রতার ভাষা হতে পারে না। নিশ্চয়ই আপনার হৃদয়ের মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আপনাদের এই হৃদয়কে পরিশুদ্ধ করে তারপরে আলেমদের ব্যাপারে কথা বলতে আসুন। বাংলাদেশের অন্ততপক্ষে দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন, বাংলাদেশের দুষ্কৃতির বিরুদ্ধে কথা বলুন, বাংলাদেশের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলুন। চোর ডাকাত যারা এদেশটার সমাজটাকে ধর্ষণ করেছে, লম্পটগিরি করেছে, দেশটাকে বিক্রি করেছে, দেশটাকে ভিন্ন দেশের কাছে গিয়ে বিক্রি করে এসেছে, চুক্তি করেছে অন্য দেশের সাথে, তাদের বিরুদ্ধে আপনি কথা বলুন? আপনি কথা বলার জায়গা পান না। আপনি শায়েখ আহমদুল্লাহদেরকে নিয়ে কথা বলেন, কথা বলার জায়গা পান না। 114 আলেমের বিরুদ্ধে কথা বলেন, কথা বলার জায়গা পান না। এদেশের তাওহিদ সমাজ ইসলাম প্রিয় এই যখন মাদ্রাসা মসজিদ খানকার বিরুদ্ধে কথা বলেন, আজকের এই খানকা আছে বিদায়, আজকের এই মাদ্রাসা আছে বিদায়, আজকে আলেম আছে বিদায়, আজকের সমাজের অনাচার কমে গিয়েছে, কিন্তু আপনারা তাদের আইডিগুলো যদি একটু ঘুরে দেখেন, এই সকল মানুষরা প্রতিদিন ব্যস্ত ইমাম সাহেবের কি দুর্নীতি আছে, কি সমস্যা আছে, একজন মাদ্রাসার ছাত্র কি সমস্যা হয়েছে শিক্ষকের সাথে সেটা নিয়ে তারা ব্যস্ত, কিন্তু এই লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসার দ্বারা যে কল্যাণ হচ্ছে, মানুষের কল্যাণে তারা কাজ করছে, জনতার কল্যাণে কাজ করছে, তার একটা পজিটিভ মেসেজ তাদের মুখ থেকে কোনোদিন পাবেন না। বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বর্তমান সময়ের বাংলাদেশের সকল সাধারণ জনগোষ্ঠীর মণিকোঠায় স্থান অর্জনকারী ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক স্কলার্স শায়েখ আহমদুল্লাহ এবং শায়েখ আহমদুল্লাহর প্রতিষ্ঠিত আজকে তার সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে বাংলাদেশের কিছু মানুষের কিছু জায়গায় বিভ্রান্তকর তথ্য প্রচারের জবাবে আজকের আমার এই ভিডিওটি করা। বন্ধুরা, আপনারা জানেন সুন্নাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি নিবন্ধিত অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটির নিবন্ধন নম্বর হচ্ছে S-13-111/2019, যেটা 2000 সালে শায়েখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই অর্গানাইজেশন কি কি কার্যক্রম বর্তমানে করছেন তা হচ্ছে বেকারত্ব দূরীকরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, রোগীদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা প্রদান করা, কোরবানির সময় সাধারণ কোনো নাগরিক যারা কোরবানি দিতে পারে না, খেতে পারে না, তাদের মাঝে কোরবানির গোশত বিতরণ, দুস্থদের মধ্যে সেলাই মেশিন কিংবা কর্মক্ষম জায়গাগুলোতে তাদের জন্য রিক্সা, অন্য অন্য জায়গায় তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির জন্য তাদের কর্মমুখী পরিকল্পনা গ্রহণ, এরপরে হচ্ছে পথ শিশু প্রতিবন্ধীদের জন্য পুনর্বাসন, বিধবাদের সহায়তা করা, তারপর হচ্ছে ইয়াতিমদের কল্যাণে কাজ করা, সুপেয় পানির ব্যবস্থা করার জন্য টিউবওয়েল সহ বিভিন্ন জায়গায় সুপেয় পানির আঞ্জাম দেয়া, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নানামুখী প্রশিক্ষণ প্রদান করা, তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বাংলাদেশে, নিজস্ব রেজিস্ট্রেশনকৃত মোবাইলের যে জায়গাগুলোতে টাকা প্রদান করার বিধান বাংলাদেশে রয়েছে, বিকাশ কিংবা অন্য অন্য গভর্নমেন্ট অনুমোদিত ব্যবস্থাপনা, সবগুলোর প্রত্যেকটি জায়গায় তাদের অ্যাকাউন্ট রয়েছে এবং প্রত্যেকটি অ্যাকাউন্ট এবং নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে এই আসন্ন ফাউন্ডেশনের নিজস্ব নামে, কোনো ব্যক্তিগত নামে নয়। এই আসন্ন ফাউন্ডেশন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এবছরও প্রায় 50,000 আজকের গাছ বৃক্ষরোপণ তারা করেছে। এই আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের বর্তমান সময়ের মানুষের মধ্যে যাতে তারা সুন্দরভাবে বসবাস করতে পারে, মানুষকে আগ্রহ সৃষ্টির জন্য, এই বন বাড়ানোর জন্য, বৃদ্ধির জন্য তারা 50,000 বৃক্ষরোপণ করেছে। আসুন্না ফাউন্ডেশন কোনো মুসলিমদের জন্যই অর্গানাইজেশন না, বরঞ্চ এই আসুন্না ফাউন্ডেশন হচ্ছে
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই অভাবগ্রস্ত তাদের কল্যাণে তাদের পাশে তারা সহযোগিতা করবে, সেজন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম আপনি দেখেন এই যে শ্রী মিন্টু বিশ্বাস সহ হিন্দুদের অনেক মানুষকে বাড়িঘর নির্মাণ করে দিয়েছে এই সিলেট বন্যার্ত অঞ্চলের অভাবগ্রস্তদের মধ্যে। আপনারা জানেন যে ৩০,০০০ পরিবারের উপরে, ৩০,০০০এর অধিক পরিবারকে এখন পর্যন্ত আসুন্না ঘর, আসুন্না ফাউন্ডেশন ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেছে এবং কিছু কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। এই কোরবানির সময় আসুন্না ফাউন্ডেশন ২৫,০০০এর অধিক পরিবারের কাছে গোস্ত নিয়ে বিতরণ করে তারপরে তারা সেখানে তাদেরকে সাহায্য করতে গিয়েছে। বন্যার্তদের জন্য সিলেট সহ নেত্রকোনা, কুড়িগ্রাম বিভিন্ন অঞ্চলে প্রায় ১,০০০ মেট্রিক টনের অধিক তারা সাহায্য তারা বিভিন্ন জায়গায় করেছে এবং সেই সাহায্যের মধ্যে তাদের শুকনো খাবার যেমন ছিল, চাল ছিল, ডাল ছিল, তৈল ছিল, আপনারা সেটা দেখেছেন এবং তারা সেটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছে। ২০২১ সালেই প্রায় ১২,০০০ মানুষের পরিবারকে তারা উপার্জন করতে সক্ষম মূলক জায়গায় তারা সহযোগিতা করেছে। এর ছাড়াও তারা বিভিন্ন আনাচে কানাচে ছোট বড় মাঝারি ধরনের প্রজেক্ট নিয়ে সমাজের অবহেলিত মানুষকে প্রশিক্ষিত করার জন্য, সমাজের মানে ইসলামপ্রিয় মানুষরা যারা ধর্মচর্চা সঠিকভাবে করতে পারছে না তাদেরকে ধর্মের সঠিক জ্ঞান দেওয়ার জন্য, সমাজের বিশৃঙ্খলতা দূর করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, এদেশের নারী পুরুষ অভাব অনটন দূর করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আসুন্না ফাউন্ডেশন ইতিমধ্যেই বাংলাদেশের সর্ববৃহৎ একটি অর্গানাইজেশনে পরিণত হয়েছে এবং জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। আজকের এই আসুন্না ফাউন্ডেশন প্রায় ৫২৬টি গরু, তারপরে আপনার ছাগল সহ বিভিন্ন কি বলে প্রাণী দিয়ে তারা সেখানে হালাল প্রাণীগুলো দিয়ে তারা কোরবানির ব্যবস্থা করে মানুষের মাঝে গোস্ত বিতরণ করেছে, যার বিভিন্ন নিউজ আপনারা পত্রপত্রিকা এবং সকল জায়গায় দেখেছেন। বাংলাদেশের জাতীয় সকল দৈনিকগুলোতে আপনি যদি এখন সার্চ দেন আসুন্না ফাউন্ডেশন কি, শায়েক আহমদুল্লাহ কি, তাদের অ্যাক্টিভিটিস কি, অথবা আসুন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, প্রত্যেকটি জায়গায় এই আসুন্না ফাউন্ডেশনের সকল অ্যাক্টিভিটিস আজকের প্রচার করে দেওয়া হয়েছে। বিশেষ করে আসুন্না ফাউন্ডেশন এমন একটি অর্গানাইজেশন আপনারা যদি দেখেন যে বাংলাদেশে আমার কাছে এর চেয়ে পরিচ্ছন্ন আমার কাছে দেখা দৃষ্টিতে আরেকটি অর্গানাইজেশন এই মুহূর্তে আমার কাছে তালিকা নেই, থাকতে পারে, কিন্তু আমি বলছি আসুন্না ফাউন্ডেশন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন যারা তাদের প্রত্যেকটি পরিকল্পনা জনকল্যাণে নিয়ে থাকে এবং জনকল্যাণে নেয়াই শুধু নয়, জবাবদিহিতামূলক একটি অর্গানাইজেশন তারা এস্টাবলিশ করেছে। আপনি দেখেন আসুন্না ফাউন্ডেশনের অ্যাক্টিভিটিসের মধ্যে এই যে ছবিগুলো আমি হয়তো দূর থেকে দেখালে আপনার কাছে ক্লিয়ার আসবে না, কিন্তু এই ধরনের ভলান্টিয়াররা কাজ করছে, এই ধরনের ভলান্টিয়াররা বিতরণের জন্য তারা তাদের অ্যাক্টিভিটিস শুরু করেছে। এই যে দেখেন আপনার বিতরণ করার জন্য তাদের কাজ চলছে, শায়েক আহমদুল্লাহ বিতরণের জন্য রেডি হচ্ছে, এই যে দেখেন ট্রাক ভর্তি মালগুলো তারা পৌঁছে দিচ্ছে, একেবারে সুন্দর লিস্ট করে মালগুলো সাজিয়ে রাখা হচ্ছে। আসুন্না ফাউন্ডেশন এভাবে করে যত অ্যাক্টিভিটিস করেছে সকল অ্যাক্টিভিটিস তারা এভাবে প্রচার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে যে শায়েক আহমদুল্লাহ বিতরণ করছেন, কিভাবে বিতরণ করছেন, কোন অফিসারকে কি চেক দিচ্ছেন, সব এখানে দেয়া আছে। এমনকি তারা যতগুলো আইটেম তারা বিতরণ করেছে প্রত্যেকটি আইটেম লিস্ট করে যেমনিভাবে তারা জনগণের কাছে বিতরণ করেছে তেমনিভাবে প্রত্যেকটা জিনিসের অর্থ কোথায় কত বস্তা কিভাবে ব্যয় হয়েছে সব কিছু কিন্তু তারা বাংলাদেশের মানুষের জায়গায় পৌঁছে দিয়েছে এবং বিশেষ করে সকল অর্গানাইজেশন যাদের মাধ্যমে সহযোগিতা নিয়েছে তাদের কাছে কিন্তু এইগুলো পৌঁছে দিয়েছে। তার সামান্য ছবি আপনাদেরকে আমি দেখালাম, কিংবা এই জিনিসগুলো আপনারা অনলাইনেও যদি খোঁজেন আপনারা এই আসুন্না ফাউন্ডেশনের সকল অ্যাক্টিভিটিস আপনারা সেখান থেকে পাবেন। আসুন্না ফাউন্ডেশন যত কিছু বিতরণ করেছে সব কিছুর প্রপার ডকুমেন্টস তারাই সর্বপ্রথম যে সবাইকে দিয়েছে। আসুন্না ফাউন্ডেশনের শায়েক আহমদুল্লাহ পাতলা কোনো মানুষ নয়, এই শায়েক আহমদুল্লাহ ডিসির সাথে বৈঠক করেছে, সেনাবাহিনীর লোকদের সাথে বৈঠক করেছে, সেই জায়গায় কর্মব্যস্ত সকল সাহায্য তহবিল যেখানে যেখানে দিয়েছে সরকারি যারা নিয়োগপ্রাপ্ত সংস্থা রয়েছে তাদের সহযোগিতা নিয়ে সেগুলো বিতরণ করেছে। বাংলাদেশের সিলেটে যখন বন্যা দুর্গত মানুষের পাশে কেউ সাহায্য নিয়ে এগিয়ে আসেনি
তখন কিন্তু সর্বপ্রথম এদেশের আলেমরা সেই জায়গায় এগিয়ে এসেছে এবং সেখানে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই শায়খ আহমদুল্লাহ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন। আপনি কি মনে করেন যে একটি সামান্য ফাউন্ডেশনের অধীনে 3000-এর অধিক পরিবারকে ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে, একটি সামান্য অর্গানাইজেশনের অধীনে 25,000-এর অধিক মানুষকে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে, একটি সামান্য অর্গানাইজেশনের অধীনে 1,000 মেট্রিক টনের উপরে আপনার কি বলে এখানে চাল বিতরণ করা, এক শুকনো খাবার বিতরণ করা হয়েছে এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে। রিক্সা দেয়া হচ্ছে, ভ্যান দেয়া হচ্ছে, মানুষের কর্মক্ষম করার জন্য সেলাই মেশিন দেয়া হচ্ছে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রত্যেক জায়গায় আপনার নারীদেরকে, সাধারণ সদস্যদেরকে, গরিবদেরকে, হিন্দুদেরকে, মুসলমানদেরকে সবাইকে তারা সহযোগিতা করছে। পাশাপাশি একটি সুষ্ঠু মদিনার ইসলামী সমাজ ব্যবস্থার জন্য তারা আজকের বিভিন্ন জায়গায় আজকের সেই মসজিদ প্রকল্প, মাদ্রাসা প্রকল্প, বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা হাতে নিয়েছে, যেইগুলো হয়তো এখন থেকে 5-10 বছর পরে যখন সুপ্রতিষ্ঠিত হবে তখন বাংলার ঘরে ঘরে একটি মদিনার ইসলামী তাহাজিব তামাদ্দুনের একটি মডেল তারা আজকের উপহার দিতে সক্ষম হবে বলে আমি মনে করি। আজকের এই আস-সুন্নাহ ফাউন্ডেশন যে অ্যাক্টিভিটিস করছে, এই অ্যাক্টিভিটিস করার লিগ্যাল রাইটসটা কি? এই অ্যাক্টিভিটিস করার লিগ্যাল রাইটস হচ্ছে তারা গভর্নমেন্ট থেকে প্রপার অনুমোদন প্রাপ্ত একটি অর্গানাইজেশন। আজকে যারা প্রশ্ন করেছে যে আস-সুন্নাহ ফাউন্ডেশন হিসাব দিতে হবে, আপনাকে আমি বলে রাখি বাংলাদেশের প্রত্যেকটি অর্গানাইজেশনের হিসাব তার ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত যে কমিটি রয়েছে বা সরকার প্রদত্ত যে নিয়মাবলী রয়েছে সেই নিয়ম মেনেই তারা সেখানে দেয়। কেউ হিসাব আপনার কাছে এসে অডিট কমিটির রিপোর্টটা অনলাইনে পাবলিশ করার কোনো ধরনের সুযোগ কেউ গ্রহণ করে না বা কেউ দেয় না। কিন্তু আপনি এই আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে হঠাৎ করে তার হিসাবটা অনলাইনে কেন চাচ্ছেন? আপনার আস-সুন্নাহ ফাউন্ডেশনের হিসাব যদি চেতে হয় আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিবন্ধন নাম্বার দেখে আপনি গভর্নমেন্টকে প্রশ্ন করেন যে এখানে আছে কিনা, সেক্ষেত্রে গভর্নমেন্ট প্রশ্নের উত্তর দিবে যে আস-সুন্নাহ ফাউন্ডেশন কিভাবে খরচ করেছে, কিভাবে অডিট করেছে। তারও গভর্নমেন্টের নিয়ম আছে, একটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হলে কত বছরের মধ্যে কোন সানের অডিট রিপোর্ট জমা দিতে হয় সেটার কিন্তু নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে যদি কোনো ব্যত্যয় থেকে থাকে আপনি সেজন্য যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারেন অথবা সেজন্য আপনি প্রতিবাদ করতে পারেন, মামলা করতে পারেন। কিন্তু জাতির কাছে এসে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে বিতর্ক করার অর্থই হচ্ছে এটা আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিরুদ্ধাচরণ নয়, বরঞ্চ দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম প্রিয় নাগরিকদের যে কোনো অ্যাক্টিভিটিস দেখলেই আপনাদের শরীরের মধ্যে জ্বলতে শুরু করে। কারণ তাদের অ্যাক্টিভিটিস আর যতই সুন্দর হোক, তাদের অ্যাক্টিভিটিস যতই জনকল্যাণমুখী হোক, সেটা অন্তত এই দাড়িওয়ালা টুপিওয়ালার কাছ থেকে আপনারা কামনা করেন না। সেজন্যই তাদের বিরুদ্ধাচরণ করাটা আপনাদের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, আজকের এই আস-সুন্নাহ ফাউন্ডেশন যে ধরনের সহযোগিতা করছে প্রত্যেকটি সহযোগিতার লিস্ট কিন্তু আমার ওয়েবসাইট, ফেসবুক সহ সব জায়গায় দেয়া আছে। আজকে বাংলাদেশের কোনো অর্গানাইজেশন আপনি হাত ধরে দেখাতে পারবেন না যারা একেবারে এইভাবে বুক ফুলিয়ে এত সুন্দর করে সব করেছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন কারো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো অর্গানাইজেশন না, কারো বিরোধী কোনো অর্গানাইজেশন না, সরকারের পক্ষে কিংবা বিপক্ষের কোনো দলবাজি করার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন না। তারপরেও যখন তারা প্রশ্নবিদ্ধ করে তখন বুঝতে হবে এটা একটি গভীর ষড়যন্ত্র বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে, ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে, ইসলামিক অর্গানাইজেশন গুলোর বিরুদ্ধে। এভাবে করেই তারা উস্কে দিয়ে তারপরে সমাজে তাদেরকে বিতর্কিত করতে চায়। আমি কয়েকদিন আগে একটি টকশোতে এক ভদ্রলোককে বলেছিলাম, আজকের আমি কোনো ভদ্রলোকের নাম মেনশন করতে চাই না, কিন্তু বলেছিলাম যে আপনারা যে এই 114 জন আলেমের নামের তালিকা করলেন, আমার কাছে আপনারা প্রমাণ দেন যে আপনার অথরাইজেশনটা কি, আপনি কি অর্গানাইজেশন করছেন, যে অর্গানাইজেশনের মাধ্যমে আপনি এই তদন্ত করলেন এই তদন্তের ভ্যালিডিটি কি, আপনার আয়ের উৎস কি, আপনি কোন কারণে 1000 আলেমের তালিকা, এই 114 জন আলেমের তালিকা করেছেন, 1000 কওমি মাদ্রাসা ভিজিট করেছেন, এই ভিজিট করতে রাস্তায় হাঁটতে চলতে নাস্তা করতে আপনার সেখানে গিয়ে তদন্ত করতে যে জনবল ব্যয় হয়েছে, আপনার যে অর্থ সেখানে ব্যয় হয়েছে তার উৎস কি, জবাব দিতে কিন্তু এখন পর্যন্ত কেউ পারেনি। বলেছে ব্যক্তি উদ্যোগে করেছি, কেউ বলেছে আমি করেছি। ব্যক্তি উদ্যোগে আপনারা করেন, আলেমদের তালিকা করেন, জবাব দিতে পারেন না। ব্যক্তি উদ্যোগে আপনি 1 পয়সা জনতার কল্যাণে দান করতে পারেন না। এত হাজার দুর্গত মানুষের পাশে গিয়ে আপনি 10 পয়সা দান করেছেন তার একটা মানি রসিদ পর্যন্ত দেখাতে পারেন না। যারা আজ পর্যন্ত গরিব অনাথ এই সকল দুস্থ মানুষের জন্য, বন্যার্তদের মানুষের জন্য, আজকের অসহায় মানুষের পাশে গিয়ে 1 পয়সা, 1 টিন, 1 ঘর নির্মাণের 1 খুঁটি পর্যন্ত দান করতে পারেন না,
তারা আজকে আসছেন সমাজের সবচেয়ে প্রসিদ্ধ জনপ্রসিদ্ধ ব্যক্তিত্ব আজকের এই আল্লামা শায়খ আহমদুল্লাহর ব্যাপারে আপনারা প্রশ্ন তুলতে, তার মানে হচ্ছে আপনার আসল উদ্দেশ্য ইসলামের এই সুমহান আদর্শকে প্রতিষ্ঠার জন্য না, বরঞ্চ আপনার আসল উদ্দেশ্য হচ্ছে ইসলামের সুমহান যারা প্রতিষ্ঠা করছে, আদর্শ যারা প্রতিষ্ঠিত করছে, প্রচার করছে, তাদের মানে তাদেরকে বিতর্কিত করে আপনারা কিছু ফায়দা লুটতে চান, কিছু ডলার ইনকাম করতে চান, কিছু বিদেশিদের কাছে আপনারা কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, সে কারণেই আপনারা এই আলেমদের ব্যাপারে কথা বলছেন। আমি প্রায়শই বলি যে বাংলাদেশের কোনো আলেমকেই তারা পছন্দ করে না, কারণ জানে যে তারা ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসডর। হতে পারে সেই আলেম চরমোনাইপন্থী, হতে পারে সেই আলেম জামাতপন্থী, হতে পারে সেই আলেম পীরপন্থী, হতে পারে সেই আলেম কওমপন্থী, কিন্তু ওরা যখনই দেখছে যে আলেম তো যেই হোক সে তো ইসলামেরই খেদমত করে, অতএব আলেমের বিরুদ্ধাচরণ করাটাই যেন তাদের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। বন্ধুরা, আমার আজকের এই কষ্ট হৃদয়ে নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে কারো নাম আমি মেনশন না করে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে ইসলাম সকলের জন্য, ইসলাম মানবতার জন্য, ইসলাম মুসলমানের জন্য। কিন্তু যেই সকল কুচক্রী মহল বাংলাদেশের মানুষের ইসলামকে আমাদের হৃদয় থেকে মুছে দিতে চায়, তাদেরকে নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু আপনি ইসলামপন্থী মানুষদের ব্যাপারে প্রশ্ন তুলে তারপরে আপনারা সেখানে আবার কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ নিতে চান। প্রমাণ তো দিয়েই দেওয়া হয়েছে, প্রতিদিনই তো শায়খ আহমদুল্লাহ আপডেট দিচ্ছে, ভিডিও দিচ্ছে, আপনার অডিও দিচ্ছে, আপনার পিকচার দিচ্ছে, লিস্ট দিচ্ছে, তালিকা দিচ্ছে। আপনার বাসায় গিয়ে কি এখন দিয়ে আসবে? বাংলাদেশের 17 কোটি জনগণের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে অর্গানাইজেশনগুলো কি চার তালিয়ে দিয়ে আসবে? এটা কোন ধরনের ভদ্রতা? আপনি যেই লোকটি এই প্রশ্ন করছেন সেই লোকটি সরকারকে যে ট্যাক্স দেন সেটা আমি এখন জানতে চাইলে আপনি সেই ট্যাক্সের রসিদ কি এখন প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে আসবেন? এটা কোনো ভদ্রতার ভাষা হতে পারে না। নিশ্চয়ই আপনার হৃদয়ের মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আপনাদের এই হৃদয়কে পরিশুদ্ধ করে তারপরে আলেমদের ব্যাপারে কথা বলতে আসুন। বাংলাদেশের অন্ততপক্ষে দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন, বাংলাদেশের দুষ্কৃতির বিরুদ্ধে কথা বলুন, বাংলাদেশের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলুন। চোর ডাকাত যারা এদেশটার সমাজটাকে ধর্ষণ করেছে, লম্পটগিরি করেছে, দেশটাকে বিক্রি করেছে, দেশটাকে ভিন্ন দেশের কাছে গিয়ে বিক্রি করে এসেছে, চুক্তি করেছে অন্য দেশের সাথে, তাদের বিরুদ্ধে আপনি কথা বলুন? আপনি কথা বলার জায়গা পান না। আপনি শায়খ আহমদুল্লাহদেরকে নিয়ে কথা বলেন, কথা বলার জায়গা পান না। 114 আলেমের বিরুদ্ধে কথা বলেন, কথা বলার জায়গা পান না। এদেশের তাওহিদ সমাজ ইসলাম প্রিয় এই যখন মাদ্রাসা মসজিদ খানকার বিরুদ্ধে কথা বলেন, আজকের এই খানকা আছে বিদায়, আজকের এই মাদ্রাসা আছে বিদায়, আজকে আলেম আছে বিদায়, আজকের সমাজের অনাচার কমে গিয়েছে। কিন্তু আপনারা তাদের আইডিগুলো যদি একটু ঘুরে দেখেন, এই সকল মানুষরা প্রতিদিন ব্যস্ত ইমাম সাহেবের কি দুর্নীতি আছে, কি সমস্যা আছে, একজন মাদ্রাসার ছাত্র কি সমস্যা হয়েছে শিক্ষকের সাথে, সেটা নিয়ে তারা ব্যস্ত। কিন্তু এই লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসার দ্বারা যে কল্যাণ হচ্ছে, মানুষের কল্যাণে তারা কাজ করছে, জনতার কল্যাণে কাজ করছে, তার একটা পজিটিভ মেসেজ তাদের মুখ থেকে কোনোদিন পাবেন না। সেজন্যই বলছি উদ্দেশ্য তাদের ইসলামের সংশোধন নয়, উদ্দেশ্য হচ্ছে ইসলামপন্থী মানুষদেরকে আজকের ভিন্ন রূপে উপস্থাপন করে এদেশ থেকে ইসলামিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে চায়। তাই সাবধান হতে হবে, বাংলার প্রত্যেকটি জনগণকে আজকের প্রত্যেকটি ইসলামিক অর্গানাইজেশনের পক্ষে থাকতে হবে, সে আপনার দলের বিপক্ষে হোক কিংবা আদর্শের বিপক্ষে হোক। যখনই দেখবেন তিনি ইসলাম নিয়ে সমাজের জন্য মানুষের জন্য কাজ করছে, তার পাশে সব দল ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।